নমস্কার বন্ধুরা আজকের গল্প চার তাস লিখেছেন বিমল কর গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য নলিন ফোনে কান রেখে সারার জন্য অপেক্ষা করছিল ওপারে গলার স্বর উঠতেই নলিন বলল কি ব্যাপার কিসের কি ব্যাপার নটা পাঁচ থেকে নটা তেরো চার বার ফোন তুলেছি এতক্ষণ কার সঙ্গে কথা হচ্ছিল দিদি কথা বলছিল দাদার সঙ্গে নিশ্চয় হ্যাঁ নলিন দু মুহূর্ত চুপ তারপর বলল তোমার দাদাটি ভেবেছেন কি বাড়ির ফোন কি তাঁর আর তার গিন্নির মৌরসী পাট্টা আলাদা ফোন নিতে বলো বউয়ের ঘরে থাকবে ওপারে চাপা হাসি নলিন বলল হাসছ যে দাদাকে বললে দাদা কি জবাব দেবে যদি জানতে ওপার থেমে গিয়ে হাসতে লাগল যদি জানতে নলিন বলার ভঙ্গি অনুকরণ করে ভেঙালো লহর তুলে হাসছ যে হ্যাঁ জানার কি আছে শুনতে পাই ওপারের হাসি থামল না স্টেশনের কাছে গাড়ি পৌঁছে গেলে গতি এবং শব্দটা যেমন মন্থর ও মৃদু হয়ে আসতে থাকে সেই রকম হাসিটাও ঈষৎ কমে আসতে লাগল তারই ফাঁকে ফাঁকে কথা ওপার বলল দাদা বলবে তুমিই আলাদা একটা ফোন তোমার বউয়ের ঘরে রাখো বাড়ির ফোন তোমারও মৌরসিপাটটা নয় নলিন থমকে গেল যেন তারপরই বলল মানে খুবই সহজ এরকম কথা বলার কোনো রাইট নেই পুলিনের আমি দিনে কবার বাড়িতে আমার বউয়ের সঙ্গে ফোনে গল্প করছি সে হরদম করছে যখনই ফোন তুলি দেখি লাইন নেই তারই উচিত তার বউয়ের ঘরে একটা প্রাইভেট লাইন নেওয়া তা তুমি বা হরদম ফোন তোল কেন তুলি না না তুললে কেমন করে জানলে দাদা দিদিতে গল্প হচ্ছে নলিন এবার একটু যেন থতমতো খেয়ে গেল সামলে নিল অবশ্য বলল বোঝাই যায় দেখতেই তো পাচ্ছি বেলা আটটা সোয়া আটটায় চেম্বারে এসেছে একটাও পেশেন্ট নেই টেবিলে পা তুলে বউয়ের সঙ্গে গল্প করছে পেশেন্ট নেই কেন থাকলে কেউ সাত সকালে পেশেন্ট ফেলে বউয়ের সঙ্গে গল্প করে ও তা তোমারও বুঝি পেশেন্ট নেই নলিন একেবারে বোবা মাথা ফেরাতেই চোখে পড়ল তার ডেন্টিস্ট চেয়ারটা শূন্য জানলা দিয়ে একমাত্র যা রোদই ঘরে যাবত এসেছে এসে দিব্যি সেই চেয়ারে বসে আছে নলিন হেসে ফেলল তারপর গলার সুর পাল্টে ডাকল ফুলটুসি শুনছি বলো আমার ঘরে একজন পেশেন্ট আছে ওপারে বুঝি বিস্ময় এবং সামান্য বিব্রত হবার শব্দ এলো নলিন বলল পেশেন্ট বেশ শান্তশিষ্ট কিন্তু তার দাঁত নেই ওপার অস্পষ্ট হয়ে বলল বুড়ো এখনো হয়নি হতে হতে দুপুর ফুরবে ইয়ার্কি মারা হচ্ছে না তোমার সঙ্গে দাঁড়িয়ে আড্ডা মারার সময় আমার এখন নেই অনেক কাজ কি জন্য ডাকছিলে বলো কি করছো স্নান করতে যাব স্নান করে মার সঙ্গে সর্বনাশ এই শীতে এখন স্নান তোমার না চোখ ফুলে ব্যথা হয়েছে পুলিন সকালে কি বলল বলল কিছু না কিছু না না নলিন মুহূর্ত ভাবল তারপর বললো তোমার দিদিকে বলো আমার বউয়ের চোখ নিয়ে যদি পুলিন ছেলে খেলা করে তবে আমি তার বউয়ের দাঁত নিয়ে এসা হেলাফেলা করব ওপার আবার যেন জোরে হেসে উঠল সেই হাসির মধ্যে কি হলো নলিন দেখতে পেলো না দেখতে না পেয়ে জোরে জোরে বললো অত হাসির কিছু নেই আমি পুলিনের বউয়ের ভাঙা দাঁতটা সেপটিক করিয়ে দেব। টিট ফর ট্যাট তাই নাকি দিয়েই দেখো কত মূরদ বুঝব নলিন প্রায় চমকে গেল এই যে অন্য গলা ফুলটুসির নয় তার দিদির পাশেই ছিল নিশ্চয় সঙ্গে সঙ্গে নলিন গলার স্বর পাল্টে নিল আরে তুমি যমুনা পুলিনে তা সারা রাত করো কি সকালবেলাতেও গল্প থামে না চেম্বারে এসে সাত সকালে কর্তা ফোন করছে আর গিন্নি ফোন ধরে দাঁড়িয়ে আছে ওদিকে চেম্বারে পেশেন্ট বসে মৃত্যুর বংশে এরকম একটা স্ত্রৈনও আর জন্মায়নি একেবারে ভেরুয়া কে কে আবার তোমার হাজব্যান্ড গো শ্রীমত স্বামী তাই নাকি লোকে তো বলে আমার দেওর আগে নাম এম সাহেব দেওর অন্য জিনিস জানি তার আবার পুজোয় মন নেই নৈবৃত্তিতেই চোখ নলিন বুঝতে পারলো না থেমে গেল অথচ কানে শুনছিল খুব একটা রগরদার হাসি হচ্ছে ওপাশে দু বনেই হাসছে নলিন অপ্রস্তুত হয়ে সামান্য চুপ করে থেকে শেষে বলল মানেটা বুঝলাম না বুঝে নাও মেলি ছড়া মানেই অসভ্য কিছু ওরে কি আমার সভ্য পুরুষ আমি বুঝতে পারছি তোমার পাল্লায় পড়ে এই পুলিনটা অসভ্য হয়ে গেছে তাও ভালো তাও না হয় অসভ্যই হয়েছে আর তুমি যে এদিকে কীর্তি করে রেখেছ কি মশাই আমার বোনটার সভ্য সমাজে বের হবার পথ এত তাড়াতাড়ি বন্ধ করে দিলে উপাশে কেমন একটা এই যা মাগু অসভ্য ইত্যাদি ভাঙা বেখাপ্পা অনুচ্চ স্বর কথাবার্তা সলজ্জ হাসি শোনা গেল এবং বোঝা গেল মুখ চাপা দেবার চেষ্টা হচ্ছে নলিন মুহূর্তে সব বুঝতে পারল ঈষৎ শিহরিত ও লজ্জিত হয়ে নিতান্ত ভালো ছেলের মতো নলিন আমতা আমতা করে বলল। তুমি না একবারে যা তা যাগে দয়া করে কথাটা গেজেট করে দিও না যা পেট পাতলা মানুষ বুঝলে প্লিজ কৃতজ্ঞতার একটা পুরস্কার আছে আমি তোমার আর পুলিনের জন্য কম করিনি ভাই ভাইকে পুলিন কি দাদা বলো দরকারে মানুষ বাবা বলে যাগে সে পরে হবে তুমি কিন্তু এখন কোনো কিছু ফাঁস করবে না মনে রেখো আমার হাতেও অস্ত্র আছে নলিন হেসে ফেলল এরা এই রকমই পুলিন নলিন এবং তাদের বউ লোকে বলে তাসের প্যাকেট অর্থাৎ তারা বোঝাতে চায় তাসের যেমন চার বাহার দুই কালো দুই লাল নয়তো তাসই হয় না এরাও তেমনি কাউকে বাদ দেবার উপায় নেই পুলিন এবং নলিনের একটা চলতি নাম আছে এ শহরে বাঙালিদের মধ্যে পুলিনকে বলা হয় চক্ষু আর নলিনকে দন্ত পুলিন চোখের ডাক্তার বলেই তাকে ঠাট্টা করে যে চক্ষু বলা হয় একথা পুলিনও জানে আর নলিনও জানে সে দাঁতের ডাক্তার বলে তাকে দন্ত বলা হয় এ ব্যাপারে তাদের বিন্দুমাত্র রাগ নেই রাগ করে লাভ কী যারা বলে তারা হয় ঠাট্টা করে বলে না হয় আদর করে তামাশা করে ওদের মধ্যে কেউ হয়তো পুলিন নলিনের আবাল্য বন্ধু কেউ হয়তো তাদের বাবার বন্ধু রীতিমতো গুরুজন ব্যক্তি যাদের কাউকে পুলিনরা হয়তো বলে জ্যাঠামশাই কাউকে কাকাবাবু এই ঠাট্টার ডাকটুকু সর্বদার নয় সকলের কাছেরও নয় মুখোমুখি দেখা হলে কদাচিত কোনো বন্ধু হয়তো বলল এই যে চক্ষুদান্ত যাচ্ছিস কোথায় পুলিনরা এই শহরে তিন পুরুষ বসবাস করছে ঠাকুরদা ছিলেন সিভিল সার্জেন বিহারের যত রাজ্য ঘুরে রিটায়ার করার পর জল বাতাস গঙ্গা এবং গাছপালা পাহাড়ের মধ্যে এখানে এসে স্থায়ীভাবে বসলেন বাড়িঘর তৈরি হল দাদা মারা গেলেন বাবা অন্য কোথাও গেলেন না এই শহরের আদালতেই ওকালতি শুরু করলেন এবং দেখতে দেখতে প্রতিষ্ঠা পেলেন ক্ষিতীশ মিত্তির পুরো নাম ক্ষিতীশচন্দ্র মিত্র এ শহরে একটা মানুষের মতো মানুষ ছিলেন বেহারিদের ধারণা ছিল বাবুর মতন উকিল পাটনাতেও নেই আর লালচ থাকলে উকিলবাবু পাটনায় গিয়ে লাখো টাকা কামাতেন সাচ্চা আদমি ছিলেন উকিলবাবু বাঙালিরা বলতো দেবতুল্য ব্যক্তি শ্রদ্ধা ভক্তি করত ভালোবাসত বিপদে আপদে স্মরণাপন্ন হতো অভিভাবকের মতামতের মতন তার মতামত মান্য করত মানুষটি ছিলেন নিরহংকার কর্মী আমুদে এমনকি থিয়েটার পাগলও ওকালদীতে তার পশার ছিল হিংসে করার মতন তবু তিনি জীবনটা নথিপত্র আদালত করে শেষ করে দিতে চাননি দুর্গাবাড়ির পাকা ঘর কালীবাড়ির গায়ে লাগানো লাইব্রেরি এবং স্টেজ ইত্যাদি মিত্রই করেছিলেন এই শহরের মধ্যে কলেজ করার পেছনেও তার পরিশ্রম ছিল এমন একজন মানুষ মাত্র আটচল্লিশ বছর বয়সে মারা গেলেন ভাবতেই কেমন লাগে যেন শিবরাত্রির দিন যে মানুষ সারা রাত কর্নার জুনে কর্নের পাঠ করেছেন সেই মানুষ পরের দিন জ্বরে পড়লেন জ্বর হু হু করে বাড়ল চার দিনের দিন ডবল নিউমোনিয়ায় মারা গেলেন বাঙালি মহল্লার লোক ক্ষিতীশ মিত্তিরের বাড়ি ঘিরে তিন দিন সমানে বসেছিল যেন জমকে কোনো পথ দিয়েই ঢুকতে দেবে না ছুটি ডাক্তার ডাকাডাকি এটা সেটা করতে বেহারিরাও পিচ হয়নি মনিরামের গাড়ি গিয়েছিল পাটনার সবচেয়ে বড় ডাক্তার নিয়ে আসতে ডাক্তার আসার আগেই ক্ষিতীশ চোখ বুঝে ফেললেন চিরকালের মতন শোকটা সকলের গায়ে লেগেছিল পুলিন তখন সবে কলেজে ঢুকেছে নলিন স্কুলে অভিভাবক বলতে শুধু তাদের মা দিদি জামাইবাবু তো দূরে থাকে অবশ্য পাড়ার লোক সবসময় কাছে ছিল শোকের পর্বটা আস্তে আস্তে কাটল প্রভাময়ী নিজেকে সামলে নিলেন পুলিন চলে গেল পাটনা মেডিকেল কলেজে পড়তে ক্ষিতীশবাবুরও সেই রকম ইচ্ছে ছিল তার বাবা ছিলেন সিভিল সার্জন ইচ্ছা ছিল ছেলে ডাক্তারি পড়ে ক্ষিতীশের ডাক্তারিটা তেমন পছন্দ ছিল না তবে বাবাকে সান্ত্বনা দিয়েছিলেন তোমার নাতি পড়বে পুলিন পাটনা থেকে পাশ করে গেল বিলেত চোখের বিদ্যেতে একটা ডিপ্লোমা আনার জন্যে সেখানে থাকতে থাকতে ছোট ভাইকে নিয়ে গেল নলিন শিখলো দন্ত চিকিৎসা পুলিন ফিরল আগে নলিন ফিরল মাস দুই তিন পরে পুলিন নলিন অতপর এখানেই বসেছে বাবা চাইতেন না অর্থ এবং প্রতিষ্ঠার জন্য ছেলেদের কেউ এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যায় যা করার এখানে থেকেই করবে এদের জন্য করবে প্রভাময়ীরও সেই রকম ইচ্ছে ছিল শ্বশুরমশাই অনেকটা জমি জায়গা কিনে বাড়ি করেছিলেন বাগান করেছিলেন স্বামীর হাতে সেই বাড়ি বাগান জমি জায়গা আরও তকতকে হয়েছিল ছোটোখাটো অদলবদল হয়েছিল দীর্ঘকাল থাকতে থাকতে এই বাড়ি আর এই জায়গার ওপর যে মায়া জন্মেছিল সেটা পুরুষানুক্রমে মমতা এবং দুর্বলতা শ্বশুর ও স্বামী যে ভিড়িতে বসবাস করেছেন শেষ নিঃশ্বাস ফেলেছেন তা ত্যাগ করে যাওয়ার চিন্তা প্রভাময়ী করতে পারতেন না পুলিন নলিরও তা চায়নি তাদের সংসারে অসচ্ছলতা কোথাও ছিল না বরং ঠাকুরদা এবং বাবা যা রেখে গেছেন তা যথেষ্ট ভদ্রভাবে জীবন কাটাবার পক্ষে অপ্রতুল নয় তাছাড়া পুলিন এবং নলিন এই শহরেই বসবে এ তারা বরাবরই স্থির করে রেখেছিল মানুষ হলো লেখাপড়া শিখল ঘর বাড়ি থাকল এখানে আর তারা যাবে পাটনা কি ভাগলপুরে প্র্যাকটিস শুরু করতে দূর তা কি হয় পুলিন ভালো করেই জানতো সে একেবারে সাধারণ ছেলে তার এমন কোনো মেধা নেই যে বাইরে গিয়ে চেম্বার খুললেই রাতারাতি সে পশার জমিয়ে ফেলবে বিলের থেকে একটা ডিগ্রি ডিপ্লোমা আজকাল কে আর না আনছে ওটা কিছুটা শখ কিছুটা ফালতু তার চেয়ে এই শহরে চোখের ডাক্তার নেই চেম্বার খুললে এখানেই খুলবে বাবা যা চাইতেন মা যা চায় নলিনেরও মনোভাব সেই রকম দাঁতের ডাক্তারও তো নেই এখানে অথচ দাঁতের গোড়া কার না ফুলছে এইখানেই সে চেম্বার করবে কোনো কম্পিটিটার নেই পুলিন বিলের থেকে ফিরে এসে সদর বাজারের কাছাকাছি ওদেরই এক ভাড়া দেওয়া বাড়ি মেরামত করালো বাহারি করল ওপরতলার খাঞ্চারে ফালি ফালি ঘর থাকলো সেটা হলো ক্লিনিক নিচের তলায় দুই ভাইয়ের চেম্বার আলাদা আলাদা পুলিন আর নলিন একেবারে পিঠাপিঠি ভাই বছর তেরেকে ছোট বড় মাথার ওপর ছিল দিদি তার বিয়ে হয়েছে মুঙ্গেরে ভগ্নিপতি কলেজে কেমিস্ট্রি পড়ান আসা যাওয়া আছে অতি রসিক পুরুষ পুলিন নলিনের বিয়েতে ভদ্রলোকের কিছুটা কার সাজি ছিল ওদের বিয়ের গল্পটা প্রসঙ্গত কোনো সময় আসবে আপাতত এইটুকু মাত্র জানা দরকার পুলিনের স্ত্রী মানসী এবং নলিনের স্ত্রী সরসী সহোদর বোন পুলিন নলিনের মতোই পিঠাপিঠি চারজনের সম্পর্কটা তাই আরও কৌতুকপ্রদ হয়ে উঠেছে পুলিন অনেক সময় ছোটো ভাইয়ের স্ত্রীকে শালি সম্পর্কে ঠাট্টা করে এবং নলিনও প্রত্যুত্তরে পুলিনের বউকে বড়শালীর প্রাপ্য খোঁচাটুকু মারতে ছাড়ে না বিয়ে হয়েছে বছর পুড়তে চলল অথচ দুই ভাই এমন সব কীর্তি করে যাতে মনে হয় এরা সদ্য বিবাহিত যেমন আজ সকালে ফোন নিয়ে করলো এরকম নিত্যই হয় চেম্বারে এসে রুগী না থাকলেই যে যার বউকে ফোনে ডেকে গল্প করতে চাইবে মুশকিলেই চেম্বারে পুলিনের নিজের ফোন আছে নলিনেরও আছে অথচ বাড়িতে মাত্র একটা ফোন পুলিন মানসী বাক্যালাপ চলতে থাকলে নলিন লাইন পায় না নলিন সরসী বাক্যালাপ চলতে থাকলে পুলিন হাঁ করে বসে থাকে এবং দুজনে দুজনের আক্কেল দেখে বোধ অবাক হয়ে যায় বারোটার পর পুলিন গায়ের কোটটা কাঁধে ঝুলিয়ে শীষ দিতে দিতে নলিনের চেম্বারে এসে ঢুকল ছিপছিপে চেহারা পুলিনের গায়ের রং ফর্সা মুখ লম্বা ধরনের সোজা শক্ত নাক চোখ দুটো চকচকে মাথার চুল কোঁকড়ানো বাবার মুখে আদল পেয়েছে বড় ছেলে ঘরে ঢুকে পুলিন বলল কই রে তাড়াতাড়ি নে যা পেয়েছে তোর সিগারেটের প্যাকেটটা কই পুলিন নলিনের টেবিল হাতড়ে সিগারেট খুঁজতে লাগল সামান্য আগে নলিনের এক রুগী বিদায় নিয়েছে নলিন সাবানে হাত ধুয়ে তোয়ালেতে হাত মুছছিল নলিন বেশ গোলগাল গায়ের রং পুলিনের চেয়েও ফর্সা নলিনের মুখও গোল ফুলা ফুলা গাল নাক একটু পুরু চোখ দুটো স্বচ্ছ ও সুন্দর মাথায় সাবেকি ধরনের টেরি চোখে ক্যারেট গোল্ড ফ্রেমের চশমা নলিন হাসলে তার দাঁত দু পলক তাকিয়ে দেখার মতো দাঁতের ডাক্তার বলেই বোধ নিজের দাঁত দেখিয়ে নলিন অনেক রুগীকে পরোক্ষে ঘায়েল করে নলিনের মুখের আদলে মায়ের মুখের ছাপ আছে পুলিন সিগারেট খুঁজে ধরিয়ে নিয়েছিল সিগারেট টানতে টানতে কি ভেবে সে দাঁত দেখানো চেয়ারে এসে বসে পড়ল বসে বলল। এই দেখ তো দাঁতের ফাঁকে কোথায় একটা কাঁটা আটকে আছে বের করে দে নলিন বিন্দুমাত্র গরজ দেখালো না জানলার কাচের পাল্লা বন্ধ করে পর্দা টেনে আলো আড়াল করে দিল পুলিন বলল কী রে কাঁটাটা বের করে দিলি না নলিন তার টেবিল থেকে সিগারেটের প্যাকেট কুড়োতে কুড়োতে জবাব দিল ওবেলা দেবো একসঙ্গে একসঙ্গে দুপুরে গিলতে গিয়ে আবার তো একটা কাঁটা ঢোকাবি পুলিন ঘাড় ফিরিয়ে ভাইকে দেখছিল এবার উঠল পুলিন প্রায়ই খেতে গিয়ে দাঁতের ফাঁকে কাঁটা আটকে ফেলে নাকি আটকে যায় তার একটু তাড়াতাড়ি খাওয়া অভ্যেস মাছের কাঁটা বাছাও তার সহ্য হয় না নলিন তাকে খোঁচা দিল আর কি দিক ক্লিনিকের বাইরে শীতের রোদে ওদের গাড়িটা দিব্যি রোদ পোহাচ্ছে ছোট্ট একটা হিলম্যান টকটকে লাল রং পুলিন নলিন এগিয়ে গেল চাকর চেম্বারের দরজা জানলা বন্ধ করছে শব্দ শোনা যাচ্ছিল গাড়িতে উঠে পুলিন বলল শেতলদার মার ছানি কাটতে হবে বুঝলি নলিন অন্য পাশ দিয়ে উঠে পুলিনের পাশে বসল কেটে ফেল নলিন এমন সাদা মাটা নিরুত্তাপ গলায় বলল যে পুলিনের মনে হলো ব্যাপারটা নলিন অবহেলার চোখে দেখছে গাড়িতে স্টার্ট দিতে দিতে পুলিন বলল এ তোর দাঁত তোলা নয় সাঁড়াশি ধরে মারলাম টান পেরিয়ে গেল যান প্রাণ গাড়ি চলতে শুরু করল নলিন জবাব দিল হাতুডের মতো কথা বলিস না দাঁতের তুই কি জানিস যা যা দাঁতের আবার জানা তোরা যে কত ব্লাফ দিস লোকে তো আর জানে না জানলে কাছে তো না তোরাও ঘর অন্ধকার করে যে ম্যাজিক দেখাস তাই বা কজন জানে বল বুদ্ধু হয়ে টাকা গুনে দিয়ে চলে যায় রাস্তায় কে একজন হাত তুলে কিছু বলল পুলিন মাথা নাড়ল নলিনের কথা যেন শুনতেই পায়নি জয়মল রামের দোকান পেরিয়ে গেল বাজারের একটা রাস্তা এখানে এসে দুভাগে ভাগ হয়ে গেছে পুলিন বাদিকে পথ নিল ম্যাক সাহেবের বেকারি মোটর বাইক দাঁড় করিয়ে হালদারদা কার সঙ্গে যেন গল্প করছে দুজনকে দেখে হাসল ওরাও প্রত্যুত্তরে হাসি মুখ করল তারপরে গণেশ হালুইকরের মিষ্টির দোকান পড়লো ডান পাশে পুলিন গাড়ি দাঁড় করালো বলল দই নিয়ে আসবি শীতকালে দই খেতে নেই দইয়ের কথা বলেছিল কি যেন বলল আরও একটা মনে পড়ছে না আমায় কিছু বলেনি মানুষই আমায় বলেছে নলিন অগত্যা হাত বাড়িয়ে গাড়ির দরজা খুলল টাকা দে তুই নিয়ে আয় বেশ আছিস পুলিন হাসলো বলল গাড়ির তেল কিনতে হবে আমার কাছে তেলের টাকা আছে সকালে কিছু ইনকাম হয়নি তোর দূর প্রথমে এলো সেই ফেরিওয়ালা বুড়োটা তারপর এলো সেতলদা টাকা দিতে চেয়েছিল ও কি আর নেওয়া যায় নলিন দু মুহূর্ত বড় ভাইকে দেখে গাড়ির খোলা দরজা দিয়ে নেমে পড়লো দুপা এগুতেই শুনলো পুলিন সিগারেট সিগারেট করে চেঁচাচ্ছে নলিনের হাসি পেল তাদের দুই ভাইয়ের পক্ষে এখানে চেম্বার খুলে বসা বোকামি হয়েছে অর্ধেক লোকের কাছে তারা টাকা নিতে পারে না এত সব চেনাশোনা কেউ দাদা কেউ কাকা মামা কেউ আসে বাচ্চা ছেলে মেয়েকে দেখাতে কেউ মা পিসিকে নিয়ে কেউ বা নিজের জন্যেই আসে এদের বেশিরভাগই দু পাঁচ টাকা দিতে চায় স্বেচ্ছায় বলিন নলিন নিতে পারে না নিতে লজ্জা করে নিতান্ত বাপ ঠাকুর তার পয়সা ছিল তাই চলছে নয়তো মুশকিলে পড়তে হতো অবশ্য নলিন ভাবল তারা এখন একেবারে নতুন পুরনো হলে ফ্রি রুগী কমে যাবে আশপাশ থেকে দেদার রুগী আসবে দই কিনে নলিন দেখলো টাটকা বালুশাই তৈরি হয়েছে ফুলটুসি বালুশাই খেতে খুব ভালোবাসে নলিন বালুশাই কিনল হালুই করের দোকান থেকে বেরিয়ে এসে গেল পানের দোকানে সিগারেট কিনল গাড়িতে ফিরে আসার সময় নলিন হিসেব করে দেখল তার সকালের রোজগার শেষ হয়ে দু টাকা গাঁট গচ্চা গেছে মন্দ নয় গাড়িতে এসে বসে দরজা বন্ধ করলো নলিন পুলিন শুধোলো ওটা কি আনলি বালুশাই পুলিন হেসে বলল সরসি বলেছিল বলে গাড়িতে স্টার্ট দিল আবার না তোর মতন আমার চেম্বারে বসে বসে বউয়ের অর্ডার নিতে হয় না গাড়ি চলছে পুলিন ভাইকে দেখলো মুখ ফিরিয়ে হাসছিল শীষ দিল একবার তারপর মুখ গম্ভীর করে বেসুরুভাবে গাইতে লাগলো যৌবন সরসী নিরে নলিন গম্ভীর হয়ে বলল বাড়িতে তো সবার ঘরে আরও একটা লাইন করিয়ে ফোনের এরকম আর চলবে না ফেরাপ হয়ে গিয়েছি জবাবে পুলিন বলল তুই বরং একটা করিয়ে নে আমার তো লজ্জাই করে নলিন পুলিনের দিকে তাকালো বাজে কথা বলিস না আমি দেখেছি যখনই ফোন করতে গেছি বাড়িতে তুই মানুষের সঙ্গে গল্প করছিস আমি তো দেখেছি ঠিক উল্টো তুই সরসির সঙ্গে গল্প করছিস লায়ার পুলিন হাসতে লাগলো সামান্য দূরে পেট্রোল পাম্প পেট্রোল নিতে হবে গাড়িতে পুলিন রাস্তার ধার ঘেঁষে পেট্রোল পাম্পের দিকে এগুতে লাগল দুপুরের খাওয়াটা সাবেকই ধরনের দুই ভাই খেতে বসে একসঙ্গে বউরা বসে না কাছে থাকে মাই সব দেখাশোনা করেন বৌরা ফরমাস খাটে রাত্রে অবশ্য মা থাকেন না দুই ভাই এবং দুই বৌ টেবিল ঘিরে বসে ঘন্টা খানেক ধরে খায় খাওয়ার চেয়ে গল্পগুজবি বেশি করে হাসি ঠাট্টার পাট সহজে মিটতে চায় না পুলিন নলিন খেতে বসেছে মা সামনে মানসী এবং সরসী হাত কয়েক দূরে দাঁড়িয়ে আছে প্রভা শুধলেন কই মাছটা কেমন খাচ্ছিস নটু কোথ থেকে জোগাড় করে এনেছে পুলিন বলল কে রেঁধেছে ছোট বৌমা মা মন্দ না পুলিন সামান্য মুখ তুলে একবার ভাই এবং পরে সরসীকে দেখে নিল গম্ভীর হয়ে বলল শীতের কই এমনিতেই খেতে ভালো লাগে তা কই মাছ রাঁধে দিদি কার দিদি নলিন সঙ্গে সঙ্গে মুখ তুলল পুলিন সামান্য অপ্রস্তুত কার দিদি মানে হ্যাঁ আমাদের দিদি ও নলিন ঘাড় নাড়ল বার কয়েক বলল আমি ভেবেছিলাম তুই সরসীর দিদির কথা বলছিস সামান্য তফাতে দাঁড়িয়ে সরসী ও মানুষই চোখ চাওয়াচাই করল হাসিও চাপল পুলিন অল্পের জন্য দমে গেলেও তরিতে সামনে নিল বলল তোর ভাবাভাবি ওই রকমই বুদ্ধি বলে জিনিসটা তো কোনোকালেই হলো না রেট তোর ব্রেনের ওয়েট কত যতই হোক তোর চেয়ে বেশি তাহলে ওটা ব্রেন নয় ব্রেন গান সরসী জোরেই হেসে ফেলল মানসী ঠোঁট কামড়ে দাঁড়িয়ে হাসছিল পুলিন মার দিকে তাকালো প্রভা বুঝুন না বুঝুন হাসছিলেন এটা নিত্যদিনের ঘটনা এ যদি বলে তুই গাধা ও বলবে তুই এলডার গাধা মা তোমার ডেন্টাল সার্জনকে বলো দাঁতের পাটি সবসময় চোখের তলায় থাকে পুলিন বলল ভগবানই মেরে রেখেছেন আমার হাত নেই ও তোর ছোটই প্রভা বললেন ব্যবহার দেখে তো মনে হয় না বড় ভাইয়ের বউকে নাম ধরে মানুষই বলে আস্ত একটা ছোট লোক নলিন এক মনে খেয়ে যাচ্ছে হাসিটা চোখে জড়ানো মানসী বলল হ্যাঁ মা এটা আমিও বলবো বাইরের লোকের সামনেও ও এইভাবে ডাকি বোঝাই যায় মানুষই ইচ্ছাকৃতভাবেই নলিনকে খোঁচাবার চেষ্টা করছে প্রভা কিছু বলতে যাচ্ছিলেন তার আগেই নলিন বলল বাইরের লোকের সামনে তোমায় কি বলে ডাকবো যদি বলো মা জননীও বলতে পারি সরসী খিলখিল করে হেসে উঠল প্রভাও হাসলেন পুলিনও হেসে ফেলল মানুষই অপ্রস্তুত নলিন পুলিনকে বলল খাবার সময় বেশি কথা বলিস না ধীরে সুস্থে কাঁটা বেছে খা কই মাছ খাচ্ছিস তো সামলে মানুষই তার অপ্রস্তুত ভাবটা কাটিয়ে উঠেছিল নলিনকে চোখের ইশারায় কি যেন বুঝিয়ে শাসালো নলিন সঙ্গে সঙ্গে অন্য মুখ করে চোখে চোখে বলল খবরদার প্রভা বললেন পরশু সকালে বেআই মশাই আসছেন শুনেছিস পুলিন এবং নলিন দুজনেই মার মুখের দিকে তাকালো তারা শোনেনি শোনার অবসর হয়নি চেম্বার থেকে ফিরে সোজা স্নান করতে গেছে স্নান সেরে খেতে এসেছে ইতিমধ্যে মানসী অথবা সরসীর সঙ্গে তাদের দেখা হয়েছে বুঝি একবার কিন্তু খবরটা তখনও পাওয়া যায়নি হঠাৎ পুলিন শুধল যাবেন গয়া যাবার পথে এখান থেকে ঘুরে যাবেন গয়া কেন কারপিন্ডি না মানে কে থাকে গয়ায় মেষমশাই মানসী বলল মেষমশাই অনেকদিন ভুগছেন অসুখে দেখতে যাবে বাবা পুলিন বলল রাত জেগে ঠান্ডা লাগিয়ে আসছেন কেন মুঙ্গের থেকে দিনের বেলায় গাড়ি পাওয়া যায় জবাব দিল সরসী বাবা রাত্রিরের গাড়িই পছন্দ করে পুলিন জল খেলো ঠেকুর তুলল বলল একলাই আসছেন নাকি একাই মানসী জবাব দিল ন্যাচারালি তোপের মুখে বসে কেই বা আসতে চাইবে নলিন গম্ভীর মুখে বলল সরসী মানসী ভ্রুকুটি করে কিছু বলবার আগেই নলিন উঠে পড়ল পুলিনও বিকেলে আবার চেম্বার শীতের বেলা পাঁচটাতেই অন্ধকার হয়ে যায় বলে পুলিন নলিন চারটে নাগাদই চলে আসে চেম্বারে সকালের চেয়ে বিকালের দিকটাতেই লোকজন বেশি মানে দশ বিশ জন নয় হরে দরে চার পাঁচটা রুগী কোনো কোনো দিন ফাঁকাও যায় পৌষ মাস শীতটাও বেশ পড়েছে সাতটা নাগাদ নলিন তার কাজকর্ম শেষ করে পুলিনের চেম্বারে ঢুকলো পুলিন টেবিলে পা তুলে দিয়ে জার্নালের পাতা উল্টাচ্ছিল নলিন বলল তোর হলো আর আসবে কেউ হাতের কাগজ রেখে পুলিন বলল না সাতটা বাজলো চল উঠি বলে পুলিন তার হাতের কাছে জিনিসগুলো গুছোতে লাগলো গুছোতে গুছোতে বলল চন্দ্রবাবু তার ভাগনিকে এনেছিল বুঝলি গ্লুকোমা বলে মনে হচ্ছে সিরিয়াস কিছু নয় তবু এ বয়সে জেনারেলি গ্লুকোমা হওয়ার কথা নয় সারিয়ে ফেল সেরে যাবে ওষুধ দিয়েছি আজ আমার একটা সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে নলিন তার সেই অভিজ্ঞতা স্মরণ করে বিভীষিকা দর্শনের ভঙ্গি করল একটা কাবলিওয়ালা এসেছিল কাবলি পুলিন এমনভাবে বলল যেন কাবলিওয়ালাদের দাঁতে রোগ হয় এ তার জানা ছিল না নলিন ভাইয়ের দিকে তাকালো বাহ কাবলিদের কি দাঁত থাকে না হয়েছিল কি ওর দাঁত তুলতে হল কটা একটাই তুললাম একটা দাঁত তুলতে ঝাড়া এক ঘন্টা বেটা কিছুতেই পুরো মুখ খুলবে না প্রথমে ফুলিয়ে ভালিয়ে হাঁ করালাম তো মুখের মধ্যে কিছু ঢোকাতে দেবে না তাতেও বাঘ মানালাম তো মাড়িতে ইঞ্জেকশান করার আগেই গলগল করে খামতে লাগলো ওই চেহারা ভয়ে কাট তারপর বেটার কি খান না দাঁত তুলি দিলাম তুলে বললাম এটা তুলে দিলেই আর একটা গজাবে নলিন হাসতে লাগলো অদ্ভুত বুঝলি নতুন দাঁত গজাবে শুনে বেটা কাবলি কাবু হয়ে গেল ভাবলো আসলটা যাক সুদ আসবে বাপরে যা ট্রাবল দিয়েছে ক টাকা নিলি টেন বি কেয়ারফুল ওই কাবলি আর কদিন পরেই তোর চেম্বারে এসে লাঠি ঠুকবে হামারা দাঁত কাহা দাঁত তো নলিন গলা ছেড়ে হেসে উঠল বাড়ি ফিরতে দেরি হয়ে গেল সামান্য শীতটাও আজ গায়ে লাগছে বিকেল থেকেই কনকনে ভাবটা বোঝা যাচ্ছিল শুকনো অথচ বরফ কুচির মতন ঠান্ডা আস্তে আস্তে জমছে জমতে জমতে এই প্রথম রাত্রিরে শরীরে কাঁটা ধরিয়ে দেবার মতন শীতল হয়ে গেছে নাক মুখ ঠান্ডা হয়ে যাচ্ছিল হিম পড়ছে খুব পুলেনের ইচ্ছা ছিল একটু খেলা হোক বাড়ির সামনে বাগানে ঘাসের লনে তাদের ব্যাডমিন্টন কোর্ট আলোর ব্যবস্থা আছে নেট টাঙাবার খুঁটি আছে প্রায় দুই ভাই দুই বউ নিয়ে র্যাকেট হাতে নেমে পড়ে শরীরচর্চা তো বটেই তার সঙ্গে চর্চাও চায়ের পাট শেষ হলে এই সময় একবার চারজনে বসে চা খায় ওরা মানসী বলল না আজ আর খেলতে পারবো না যা ঠান্ডা পুলিন বললো একটু ছোটাছুটি করলেই গা গরম হয়ে যাবে মানসী মাথা নাড়ল না সরসির শরীরটাও ভালো নেই সরসি দিদির দিকে তাকালো মুখে আতঙ্ক ও গোপন মিনতি পুলিন বলল কি হয়েছে সরশী অন্যদিকে তাকাবে ভেবেছিল সে চাইছিল না তার মুখের ভাবটা দাদার চোখে পড়ে কিন্তু সরসী অন্যদিকে না তাকিয়ে সোজা নলিনের দিকে তাকালো পুলিন কিছু বুঝতে পারল না জবাব দিল মানসী বলল হয়েছে কিছু শরীর খারাপ হবে না বারে ও খেলতে পারবে না আমিও বাবা এই ঠান্ডায় বাইরে যেতে পারবো না অগত্যা পুলিন তাস খেলার প্রস্তাবটা পারল চলে এসো নলিন রাজি ব্রিজ না ব্রে ব্রে না ব্রে আমি খেলবো না ইস সবাই মিলে আমায় হারাও সরসী ব্রে খেলতে রাজি না তবে ব্রিজ নলিন তা শান্তে উঠল না আমি তোমার পার্টনার হয়ে খেলবো না তুমি খালি রাগবে আর চেঁচাবে মানুষই ব্রিজ খেলবে না আমি সরসীকে নিয়ে খেলব নলিন বলল পুলিন বিপদ বুঝে বলল ব্রিজটা থাক বরং ফিস হোক পয়সা লাগাও নলিন আজ কাবলিওয়ালার দাঁত তুলে দশ টাকা পেয়েছে মানুষই হাঁ করে নলিনের দিকে তাকিয়ে থাকলো তারপর সারা গা মুখ কুঁকড়ে কেমন একটা ভঙ্গি করল ইস মাগ তুমি তুমতে পারলে কেন কি হয়েছে গন্ধ আহ যা দুর্গন্ধ কি করে তুমি বুঝলে দুর্গন্ধ নাগ লাগিয়ে শুঁকেছ থাক আমাকে আর শুঁকতে হবে না মানুষী ঠোঁট উল্টে গা বেরোনোর ভাব করলো পুলিন বলল ইডিয়েট তা শে সাফল করতে বসল নলিন দুই ভাইয়ের শোবার ঘরের মাঝামাঝি একটা ঘরে তারা বসে আছে এই ঘরটাই তাদের রাত্রের আড্ডাখানা আসবাবপত্র মোটামুটি কিছু কম নেই মেঝেতে মোটা গালচে পাতা একপাশে পাশে ফরাস পাতা চৌকি দরকার হলে দুদণ্ড কেউ গড়িয়ে নেয় এক কোণে একটা ডোয়ারকিনের অর্গান বাবার আমলের অন্য কোণে দেওয়ালে একটা হরিণের শিংওয়ালা মাথা তার নিচে টেলিফোন ঘরের দরজা জানলা কাচের শাশি সবই বন্ধ ফলে ঘরটা রীতিমতো আরামপ্রদ হয়ে উঠেছে নলিন তার সাফল করছে দেখে মানসই বলল আমায় কেউ কটা টাকা ধার দাও সরসী সঙ্গে সঙ্গে পুলিনের দিকে হাত বাড়ালো আমার সেদিনের দু টাকা শোধ করুন নলিন বলল নো লোন বিজনেস যে যার টাকা পয়সা নিয়ে এসো বা আমি দু টাকা সেদিনের পাই সে পরে নেবে এখন গাঁট থেকে বার করো একই হলো আমাদের কি আলাদা গাঁট তোমাদের সঙ্গেই গাঁট ছড়া বাঁধা বলে মানসী বোনের দিকে তাকিয়ে মুখ টিপে হাসল তারপর পুলিনের দিকে তাকিয়ে বলল দাও আমাকে ও দুটো টাকা দাও বাক্যে ন মারিতং জগৎ নলিন মন্তব্য করল পুলিন পকেট থেকে টাকা বের করে মানসী ও সরসীকে দিল বলল আমার প্রথমে এই চার টাকা গচ্ছা বেশ আছো তাস খেলা শুরু হয়ে গিয়েছিল প্রথম দিকে তেমন একটা কলরব শোনা যায় না গল্প গুজব এবং তাস একসঙ্গেই চলতে থাকে তারপর ক্রমশ এদের হৈচই বাড়ে প্রভাম ওই সন্ধ্যের পর এদিকে থাকেন না তার নিজের ঘরে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন অবশ্য তার কাজ বলতে জপ তপ ধর্মগ্রন্থ পাঠ কোনো কোনো দিন পাড়ার কোনো প্রবীণা আসে তার সঙ্গে গল্প করতে বৌদের ডাকাডাকির প্রয়োজন তার বড় একটা হয় না তিনি এদের চারজনের আনন্দের মাঝখানে ব্যাঘাত ঘটাতে চান না বরং এই সময়টা নির্জনতা ও শান্তি তার পছন্দ এক একদিন বৌরা কিংবা ছেলেরা তার ঘরের পাশ দিয়ে এ সময় যেতে যেতে শুনেছে মা গুনগুন করে কীর্তন গাইছেন প্রভার গলাটি যে এককালে অতি সুমিষ্ট ছিল তা ছেলেরা জানে বৌরাও এখন জেনে নিয়েছে খেলা চলছিল মানসীরাজ কপাল ভালো জিতেই যাচ্ছে নলিন একবার মাত্র জিতেছে এই দানটা কাউকে আর তাস ফেলতে সময় দিল না মানসী হুট করে প্রায় টাকা খানিক জিতে নিল নলিন মস্ত একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর মানসীর দিকে তাকিয়ে বলল কার মুখ দেখে উঠেছিলে আজ একটু বলবে কেন বলবো মানসী পয়সার হিসেব করতে করতেই জবাব দিল বললে আমাদের দু ভাইয়ের উপকার হতো ভোরে উঠেই সোজা চোখ বুঝে তার কাছে চলে যেতাম সে আছে তুকতাক করা মুখ মানসী চোখের পাতা টান করে রঙ্গভরে হাসল পুলিন গম্ভীর হয়ে বলল সেই মুখটা আমার তুই আমার কাছে আসিস আমি শুয়েই থাকবো মানসী হেসে উঠল সরসী হাসতে হাসতে পুলিনকে বলল আর আপনি নিজে যে হারছেন নিজের মুখ নিজে নিজে তো দেখা যায় না তাই বালিশের পাশেই একটা আয়না নিয়ে শুবি নলিন জবাব দিল চারজনেই হেসে উঠল পুলিন সিগারেট ধরাল সরসী তাস দিতে লাগল মানসী এবং সরসির মধ্যে খুব একটা পার্থক্য নেই চেহারায় মুখের আদল প্রায় এক দুজনের মুখের ছাঁচই বটপাতার পাতার মতন অনেকটা কপাল পুরন্ত চিবুক সুডৌল মানসীর গায়ের রং সামান্য মরা চোখ দুটিও ঈষৎ বড় মানুষের নাক তেমন উঁচু নয় সরসীর নাক উঁচু চোখ দুটি টলটল করছে দুটি মুখেই প্রসন্নতা ও তৃপ্তি দেখে মনে হয় কে যেন প্রসন্নতা ও তৃপ্তির হাসির একরকম মোম ওদের মুখে মাখিয়ে এক মসৃণতার সৃষ্টি করেছে পুলিন একটা তাস তুলে নিয়ে দেখল এবং মাথা দুলিয়ে দুলিয়ে শীষ দিল নলিন আপত্তি জানালো শীষ দেওয়া চলবে না কেন কেন পুলিন কৈফিয়ত তলব করল মানুষই এবার হাত ফেলে দেবে তুমি ওকে জানিয়ে দিলে ওটা বেআইনি তোমরাও ফেলে দাও নলিন ততক্ষণে তাস টেনে নিয়ে দেখেছে তাসটা হাতে রেখে বলল মামার বাড়ি আর কি চলে এসো সরসী বলল শীষ দেওয়া কিন্তু সত্যিই চলবে না বাবা শীষ শুনলে রেগে আগুন হয়ে যেত মানসীয় বোনকে সমর্থন করে বলল সত্যি শীষ দেওয়া যেটা বিশ্রী অভ্যাস তোমার যত সব অসভ্যতা শিখেছ পুলি নলিনের দিকে তাকালো তারপর মানসীয় সরস্বীর দিকে তোমার বাবা কোন ঘরে থাকবেন কেন দু বোনই একসঙ্গে জানতে চাইল সেই বুঝে ব্যবস্থা করতে হবে উনি ওপরে থাকলে আমায় নিচে দিও আমার নেচারের সঙ্গে কোনো সাইলেন্স আর ফিট করা নেই কি না পুলিন রঙ্গ করে বলল মানসী সরসী দুজনেই ঘাড় সোজা করে বসল মানসী বলল গুরুজন নিয়ে তামাশা মোটেই নয় পুলিন মাথা নাড়ল আমরা হইচই চেঁচামেঁচি করে সিস ফিস দিয়েই বাড়িতে থাকি দুম করে স্বভাব পাল্টাবো কী করে পাল্টাবে মানুষই আদেশ জারি করার মতন করে বলল পাল্টালে মরে যাচ্ছে না কেউ না মোটেই না বলতে বলতে নলিন হাতের তাস ফেলে দিল পুলিন ভেবেছিল দানটা জিতবে নলিন মেরে দিল অনেকগুলো পয়সা দীর্ঘশ্বাস ফেলল পুলিন পয়সা বুঝে নিয়ে নলিন তাসগুলো সরসির দিকে এগিয়ে দিল সিগারেট ধরালো আরাম করে তারপর মানুষের দিকে তাকিয়ে বলল তুমি পাল্টানোর কথা বলছিলে পুলিন বলছিল পারবে না ওকে একবার মনে করিয়ে দাও না বিয়ের কোণে পাল্টে যাওয়ায় ওর কোনো আফসোস হয়েছে কি না পুলিন ঠিক এই ধরনের একটা জবাব আশা করেনি কেমন হকচকিয়ে গেল অপ্রস্তুত সামান্য তারপর কয়েকবার যা যা করল সরসী এবং মানসী দুজনেই হাসতে লাগল ঘটনাটা চারজনেরই জানা কৌতুক অনুভব করতে বাধা পেল না কেউ মুঙ্গেরে দিদির কাছে গিয়েছিল পুলিন আর নলিন সরসীকে নয় সরসির ছবি দেখেছিল মুঙ্গেরের মহিলা সমিতির ছবিতে দিদি সেই সমিতির পাণ্ডা ছবি দেখে পুলিনের মনটা কেমন এলোমেলো করছিল নলিনকে বলল এরকম একটা মেয়ে হলে বিয়ে করা যায় নলিন মেয়ের খোঁজ করতে গিয়ে দেখলো সরসীরা দু বোন ছোট নলিন সরসীর সঙ্গে আলাপ করে ফেলল জামাইবাবু সহায় হলেন মনে ধরে গেল সরসীকে কিন্তু পুলিন নলিন ভাইয়ের মনটা প্রথমে আঁচ করে নিল ভালো করে গুরুতর কিছু কিনা দেখল সেসব নয় তারপর বলল দেখ মুশকিলটা কি জানিস ওরা দু বোন ওই মেয়েটা ছোটো বড়টা আরও ফাইন ওদের বাবা আবার একই সঙ্গে দুটোর বিয়ে দিতে চায় তা তুই যদি ছোটটাকে করিস আমায় বড়টাকে করতে হয় সেটা কি ভালো দেখাবে লোকে বলবে কি ছোট ভাই বড়ো বোনকে বিয়ে করলো তুই যদি বলিস আমি তোর জন্যে স্যাক্রিফাইস করতে পারি নয় তো তুই বড়টাকে কর আমি ছোটটাকে। ভেবে দেখ পুলিন বড়র ছবি চাইল দেখতে নলিন দেখালো বড়োর গুণগানের ব্যাখ্যা সে শুধু নিজেই করল না জামাই ববুকে দিয়েও করালো পুলিনের অবশ্য অত দরকার ছিল না মানসিকে এমনিতেই তার ভালো লেগেছিল তাছাড়া মেয়ে দুটি তাদের বাড়ির যে যোগ্য এ কথা দিদি বারবার বলেছে পুলিন দিব্যি রাজি হয়ে গেল নলিন বিয়ের পরই মানসী সরসির কাছে পুলিনের মেয়ে পছন্দের গল্পটা প্রকাশ করে দিল পুলিন ছোটো ভাইয়ের ওপর চটে গিয়েছিল একটা ইডিয়েট বলেছিল আমি কি মেয়ে পছন্দ করেছিলুম এমনি ঠাট্টা করে বলেছি আর তুই সেটা নিয়ে লেগে পড়লি আসলে ইন্টারেস্ট তোর ছিল আমার নয় আমার তো পুরোপুরি ইন্টারেস্ট ছিল নয়তো তোর জন্যে ওই বাষট্টি মডেলের জ্যান্ত কামানের সামনে কেউ দাঁড়ায় বাষট্টি মডেল অর্থে বাষট্টি বছরের শ্বশুর দেখতে দেখতে রাত হয়ে এলো শীত যেন ঘরেও ঢুকেছে তাসের পাট তুলে দিয়ে মানুষই উঠল হাই তুলল বড় করে বলল বড্ড শীত আর নয় চলো খেয়ে দে যে যা শুয়ে পড়ি সরস্বী উঠে দাঁড়ালো তার বেশ ক্লান্তি লাগছে পুলিন আরামোড়া ভেঙে বলল তোমরা বসোকে যাও আমি একবার মার ঘর থেকে আসছি নির্দিষ্ট দিনে বেলা নটা নাগাদ করুণাকেতন এসে পৌঁছলেন মেয়ে জামাইরা স্টেশনে আনতে গিয়েছিল গাড়ির দরজা খুলে করুণাকেতন এবং তার মালপত্র নামানো হলো দেখা গেল তার আকৃতির সঙ্গে তার বয়ে আনা হোলডলের আকৃতির বিশেষ কোনো তফাৎ নেই লেপ তোষক কম্বল বালিশ যাবতীয় বিছানাপত্র ঠাসা বিপুলকায় ও খাটো মাপের হোলডলটা প্ল্যাটফর্মে কোনো রকমে নামিয়ে কুলিরা হাঁ করে পদার্থটিকে অবলোকন করছিল এবং জামাইরা দেখছিল দুপ্রস্থ জামা জুতোর ওপর আপাত কণ্ঠাবৃত অলেস্টার শোভিত তাদের বেঁটে এবং গোলাকার শ্বশুর মশাইকে গলায় মস্ত এক মাফলার তিন পাক জড়ানো মাথায় কান গুটনো বাঁদর টুপি সঙ্গে মালপত্র কিছু কম নয় মস্ত এক ব্যাগ কপির ঝুড়ি মিষ্টির হাড়ি, টিফিন ক্যারিয়ার জলের কুঁজো ছড়ি ইত্যাদি ইত্যাদি করুণাকেতন যে বস্তুতো তার মতো নির্জীব নিরীহ নির্বাক পদার্থ নন অবিলম্বে তা প্রকাশ পেল মেয়ে জামাইরা প্রণাম সারতেই তিনি দণ্ডায়মান কুলিদের দিকে তাকিয়ে আর ভাঙা খসখসে গলায় চিৎকার করে ধমকে উঠলেন খাড়া হোক আর কিয় আর তা হ্যাঁ কোথাকার তার হুঙ্কার এবং মুখভঙ্গি দেখে পাঠারা ঘাবড়ে গিয়ে হোলডলটা টানা হেঁচড়া করতে লাগল মানুষই শুধল। মা কেমন আছে যে এমন থাকে করুণাকেতন কুলিদের দেখছিলেন বেতো ঘোড়া বেত ঘোড়া কে মা না কুলিরা সরসী বলল বিজুর কলেজ খুলেছে দরজা খুলেছে মেয়েদের সঙ্গে কথা বলাচ্ছে কুলি তাড়ানোতেই তার মনোযুগ পুলিন বলল আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসছি আপনারা এগোন আরে না না এ তোমার বিলেত নয় এখানকার কুলিরা লেজি ফাঁকিবাজ ডাকাত তুমি এদের সঙ্গে পারবে না করুণকেতনের বিলেত প্রীতি না থাক জামাইরা বিলেত ফেরত এই অহংকার আছে মেয়েদের বিয়েতে পাত্র অপেক্ষা পাত্রদের বিলেত ফেরতের কথাটাই তার মন টেনেছিল তিনি এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন নলিন আর চোখে শ্বশুরমশাইকে দেখে নিয়ে বলল বিলেতের কুলিরা সাহেব কুলি এরা তো এদেশই বেহারি টেহারি ধরিবাজ করুণাকেতন বললেন কাকে বললেন জামাইকে না কুলিদের বোঝা মুশকিল মেয়েরা তাদের বাবাকে বুঝিয়ে সুঝিয়ে টেনে নিয়ে চলল পুলিন নলিন কুলিদের নিয়ে মালপত্র গোছাতে লাগল নলিন বলল তোকে আসবার সময় বললাম চাকায় পাম্প দিয়ে নে নিলি না এবার ধরবে তো সব আমি গাড়িতে যাচ্ছি না তোরা চলে যা আমি হেঁটে চেম্বারে চলে যাব। না না সেটা বিশ্রী দেখাবে দেখা গে গাড়ির চাকা খুলে মাটিতে বসে রগড়ানোর চেয়ে সেটা ভালো চল চল যাবার সময় চাকায় পাম্প দিয়ে নেবো তোমরা যাও আমি ওর মধ্যে থাকছি না শ্বশুর কি আমার একলা তোমারও শ্বশুর মাইন্ড দ্যাট নলিন যুক্তিটা অস্বীকার করতে পারলো না চুপ করে গেল পরে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যেতে যেতে বলল বিয়েতে আমরা এরকম একটা পাবো জানলে বিয়েই করতাম না করুণাকেতনের অভ্যর্থনায় কোনো ত্রুটি হলো না নিচের তলায় তাঁকে মস্ত ঘর দেওয়া হয়েছিল খাট বিছানার অভাব থাকার কথা নয় ঘরের মধ্যেও সারা দিন রোদ জানালার বাইরে বাগান ঘরের সঙ্গে লাগানো কলঘর করুণাকেতন প্রীত হলেন প্রভাময় নিজেই বেআইয়ের সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য দেখছিলেন তাঁর কথা মতনই সব ব্যবস্থা হয়েছে দোতলায় ওঠানামা করতে বুড়ো মানুষের কষ্ট হবে বিবেচনা করে নিচেই ব্যবস্থা করেছিলেন মনে একটু শঙ্কা ও সংকট ছিল বেআই মশাই এই ব্যবস্থায় ক্ষুণ্ণ হন কি না করুণাকেতন বিন্দুমাত্র ক্ষুণ্ণ হলেন না বললেন তিনি একটু নিরিবিলি পছন্দ করেন করুণাকেতনের খাবার সময় মেয়েরা কাছে থাকলেও প্রভাময়ী নিজেই দেখাশোনা করলেন কুটুম মানুষ ব্যবস্থার কোনো রকম ত্রুটি সুখ সুবিধের স্বল্পতা প্রভাময় রাখেননি দেখলেন করুণাকেতন ভোজন বিষয়ে অসংযমী খেতে ভালোবাসেন খাওয়ার গল্প করতে ভালোবাসেন একসময় হাকিম ছিলেন ঘুরেছেন নানা জায়গায় কোথায় কোন খাদ্যটা পাওয়া যায় তার স্বাদ কেমন দাম কত সব নখো দর্পণে আমার হাই ব্লাড প্রেশার করুণাকেতন নিজেই বললেন বেশ হাই আমার ফ্রেন্ড বলাই ডাক্তার বলে খাওয়া কমাতে আমি বলি ও সব বুঝরুকি খাওয়া কমালে প্রেশার কমে না তোমার তো বাপু এই দুটো আহার তোমার প্রেশার বেড়ে যাচ্ছে কেন বলাই জবাব দিতে পারে না বলে বয়স আরে বয়সে যা তা হবেই মাথার চুল পাকবে দাঁত পড়বে ঘুম হবে না বয়সে যদি ব্লাড প্রেশার বাড়ে বাড়বে তা বলে খাবো না মরব ভেবে খাওয়া বন্ধ রাখা আমার কুষ্টিতে লেখেনি প্রভামই প্রতিবাদ করলেন না করা উচিত নয় বললেন তা তো ঠিকই দুপুরে করুণাকেতন বেশ একটা ঘুম দিলেন ঘুম থেকে উঠেই বিপত্তিটা দেখলেন মুখ ধুয়ে অভ্যাস মতন আয়নার সামনে দাঁড়িয়ে বিরলকে মাথাটি আঁচড়াতে গিয়ে লক্ষ্য করলেন ডান চোখটা একটু লাল চোখে জল দেবার সময় সামান্য জ্বালা জ্বালা করছিল অতটা খেয়াল করেননি ঘুমের জন্যে চোখটা লাল হতে পারে দু চোখের জমি বিচার করে যদিও মনটা খুঁতখুত করতে লাগলো করুণাকেতন তখনকার মতন ডান চোখ লাল হওয়াটাকে ঘুমের তরুণ হতে পারে ভেবে কাউকে কিছু বললেন না আধ ঘন্টা খানেকের মধ্যে বার দশ বারো চোখ দেখলেন লাল ভাবটা কাটছে না মানুষই চা এনেছিল চা খাবার সময় মেয়েকে বললেন আমার ডান চোখটা তো মানসই চোখ দেখল বলল একটু লাল হয়ে আছে কেন কেন জবাব কি দিতে পারে মানুষই বলল কি জানি চোখে কিছু পড়েছিল হয়তো কোথায় কি পড়েছে মানুষের জানার কথা নয় তবু আমতা করে বলল। ট্রেনে এসেছো ধুলোবালি পড়েছে হয়তো জ্বালা করছে করুণাকেতন বললেন এবং ডান চোখটা একটু ছোট করে তাকিয়ে থাকলেন সরসী এলো সরসি আসতেই করুণাকেতন ছোট মেয়েকে দিয়ে আর একবার চোখ দেখালেন লাল হয়েছে সরসি বলল টকটকে লাল না অতটা টকটকে নয় তবে লালি কেন সরস্বী দিদির দিকে তাকাল মানসী কোনো সঙ্গত জবাব ইশারায় বলে দিতে পারল না অগত্যা সরস্বী বলল ঠান্ডা লেগেছে হয়তো রাত্রের গাড়িতে এসেছো কেমন করে লাগল করুণাকেতন বেশ দুশ্চিন্তায় পড়লেন এবং ডান চোখ বন্ধ করে থাকলেন কিছুক্ষণ খুললেন আবার বন্ধ করলেন এই রকম চলতে লাগল মানসী বলল তুমি ভেবো না ওরা চেম্বারে চলে গেছে ফিরে এসে দেখবে করুণাকেতন অসন্তুষ্ট হয়ে বললেন যাবার সময় এখান থেকে ঘুরে যাওয়া যেত না মেয়েরা মুখ নিচু করে থাকল সন্ধে থেকে করুণাকেতন রীতিমতো অধীর হয়ে চেঁচামেচি শুরু করে দিলেন ঘন ঘন আয়নায় চোখ দেখছেন মেয়েদের দিয়ে দেখাচ্ছেন প্রভাময়ী গোলাপ জল আনিয়ে দিলেন চোখে জল দিয়ে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ করিয়ে সব রকম গরম জামা কাপড় পরে করুণাকেতন বিছানায় শুয়ে থাকলেন ঘরের বাতিটা পর্যন্ত বদলাতে হলো মানুষই স্বামীকে ফোন করলো একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করো বাবার ডান চোখটা লাল হয়েছে বড্ড অধীর মানুষ তো চেঁচামেচি করছেন চোখ লাল খুব না না ডান চোখ অল্প অত চোখ লাল করলে একটু এরকমই হয় পুলিন ঠাট্টা করে বলল। তা আম করো না আমার বাবা তোমার শ্বশুর সে আর বলতে ঠিক আছে আমরা আধ ঘন্টা খানেকের মধ্যেই ফিরব বাড়ি ফিরে পুলিন নলিন অবাক করুণাকেতনের ঘরের আবহাওয়া যেন হাসপাতালের কেবিনের মতন করে ফেলা হয়েছে পুলিন চোখ দেখল শ্বশুরের বলল ওষুধ দিয়ে দিচ্ছি কি হয়েছে করুণাকেতন শুধলেন তা এমন কিছু নয় কাশি হয়েছে আপনার শীতকালে একটু আদটু কাশি হবে না না জোর কাশি দমক না ঠান্ডা ফান্ডা লাগতে পারে ওষুধ দিয়ে দিচ্ছি জ্বালা করছে যে হে ব্যথা ব্যথা লাগছে মাইল্ড ইনফেকশনও হতে পারে ওষুধ দিচ্ছি সেরে যাবে কি ওষুধ বিলেথ পুলিন গম্ভীর হয়ে বলল ব্যাপারটা অত সহজে মিটল না পরের দিন সকালে করুণাকেতন নিজের চোখ দেখে মূর্ছা যান আর কি ডান চোখের লালটা আরও ছড়িয়েছে একেবারে রক্তের মতন টকটক করছে লাল জামাই কী ওষুধ দিল করুণাকেতন হাত পাছোড়া শুরু করলেন ভয়ে বুক ধক ধক করছে মাথা ঘুরছে পুলিন আবার চোখ দেখল বলল স্লাইড স্প্রেড করেছে ওষুধটা দিন বিকেলে দেখবো আবার মানসী আড়ালে স্বামীকে বলল বাবার খুব আতুপুতু আছে একটা কিছু হলেই বাড়ি মাথায় তোলে তাড়াতাড়ি সারিয়ে দাও বাপু খেয়ালের মানুষ মুখেরও কিছু ঠিক নেই কখন কি বলে ফেলবে আমি লজ্জায় পড়ব পুলিন হেসে বলল কত কারণেই চোখ লাল হয় তোমাদের মুখ যেমন লাল হয় মানুষই মুখভঙ্গি করে স্বামীকে ঠেলে দিল করুণাকেতন বিকেল থেকে আর আত্মসম্বরণ করতে পারলেন না থেকে থেকেই করুণ কণ্ঠে নিজের দৃষ্টিহীনতার সম্ভাবনার কথা ঘোষণা করতে লাগলেন মাথা চাপড়ানোও শুরু হলো ডান চোখের ওপর একটা মস্ত রুমাল চাপা দিয়ে স্বগত ভাষণে জানাতে লাগলেন যে তিনি ইহ জীবনের মতন একটি চক্ষু হারালেন মেয়েরা এবং প্রভাময়ী যথাসাধ্য সান্ত্বনা দিয়েও করুণাকেতনকে সংযত রাখতে পারছিল না পুলিনরা বাড়ি ফিরলে মানসী সরসী বলল পুরো মানুষকে এত কষ্ট দেওয়া কেন কীরকম যে আনচান করছেন যা হয় করো একটা কিছু প্রভা বললেন ওর কষ্ট হচ্ছে গাল মুখো ব্যথা ব্যথা বলছেন পুলিন বলল চোখ উঠলেও দু চার দিন কষ্ট হয় তার কি করা যাবে এমন কিছু হয়নি যার জন্য এত ব্যস্ত হচ্ছ আজ একটা অয়েন্টমেন্ট এনেছি রাত্রে লাগান কাল দেখব ভালো করে পরের দিন পুলিন নানা রকম যন্ত্রপাতি এনে ভালো করে দেখলো শ্বশুরকে দেখতে কি দেন করুণাকেতন সোজা তাকাতে বললে বাঁকা তাকান চোখের পাতা ছুতে গেলে ধমকে দুপা সরিয়ে দেন চোখের সঙ্গে গাল গলারও যন্ত্রণা শুরু হয়েছিল মারি ফুলেছে দাঁতের পুলিন কোনো হদিশ করতে পারল না তার যাবতীয় জ্ঞান বলছিল চোখের কোথাও কিছু হয়নি অথচ পুলিন নলিনকে বলল তুই একবার দাঁতটা দেখ নলিন দাঁত দেখল এবং গোটা কয়েক ওষুধপত্র এনে দিল কুলকুচো করুন এই পেন্টটা দিনে চারবার ট্যাবলেটটা খাবার পর দুটো করে কিছুতেই কিছু না যদি বা একটু কমেও থাকে করুণাকে তোমকে দেখে তা বোঝার উপায় নেই তার মেজাজ এবার চড়াই উঠে গেছে কোনো কিছু পরোয়া করছেন না মেয়ে জামাই বলে কোনো সংকোচ নেই প্রভাময়ীর ওপরই যেটুকু প্রসন্ন আছেন এখনও পর্যন্ত মানসী মাথা ধুইয়ে দিচ্ছিল সরসি সুজির পায়েস ওভালটি গুছিয়ে রাখছিল বিছানার কাছে টেবিলে করুণাকেতন বললেন আমি কিছু খাব না বিজুকে তার করে দাও সে এসে আমাকে নিয়ে যাক আমি এখানে থাকবো না মেয়েদের মুখ লাল হয়ে উঠল তারপর যেন কালসিটি ধরে গেল মানসী বলল। তুমি এত অদীর হয়ে পড়ছ কেন এরা তো দেখছে কারা তোমার জামাইরা মানসী রাগ করে বলল। ওরা জামাই না কষাই সরসির চোখে জল এলো বলল ডাক্তার তো বিলের ফেরত বাজে কথা ওরা বিলেতে গিয়ে আড্ডা মেরেছে জাল ডিপ্লোমা টাকা দিয়ে বাগিয়ে এনেছে চিট ঘোড়ার ডাক্তার ওরা বুঝলে বাঁদর সরশি আর কথা বলল না ঘর ছেড়ে চলে গেল মানুষইও চলে যেত তবু গেল না সে বড় বলল বিজুকে তার করতে হবে না মা কি ভাববেন আমি দেখছি তুমি আমার কোনটা দেখবে বিয়ে করে পর হয়ে গেছো বাম মরছে মরুক তোমরা আবার তোমাদের বরের আত্মসম্মান দেখছো মানুষের গলা ক্ষোভে বন্ধ হয়ে গেল দুপুরে দু ভাই ফিরতেই দুই বোন ঝাঁপিয়ে পড়ল করছো কি তোমরা কিছু না করে চারটে দিন বুড়ো মানুষটাকে অযথা যন্ত্রণা দিচ্ছ মনে রেখো আমাদের বাবা তোমরা কেমন ওর জামাই কি শিখে এসেছো বিলেতে রোগ যদি সামান্যই হয় তবে সারছে না কেন ঘুম নেই খাওয়া নেই বুড়ো মানুষ চার দিনে কতটা কাহিল হয়ে গেছে দেখতে পাচ্ছ না ডাক্তার না হাতি পুলিন বলল ঠিক আছে আজ বিকেলে আমাদের শঙ্কর মামাকে ডাকি একবার দেখে যান ওর ওপিনিয়ন নেওয়া হোক শঙ্করবাবু প্রবীণ লোক এ শহরের সেরা ডাক্তার এলেন দেখলেন যত্ন করে বললেন তেমন কোনো গণ্ডগোল তো দেখতে পাচ্ছি না প্রেশারটা বেশ হাই ব্লাড টেস্ট করতে পারি তবে দরকার কি চোখ দাঁতের ব্যাপারে তোমরাই তো আছো আমি আর কি করবো প্রেশারের জন্য একটা ট্যাবলেট দাও রাত্রে পুলিন নলিনকে বললো কমপ্লেনটা দাঁতের হতে পারে তুমি দাঁতের ট্রিটমেন্ট করো নলিন বলল দাঁতে যা করার আমি করছি তুমি চোখ সামলাও হেমারের চোখে হয়েছে দাঁতে নয় আহা কিন্তু সেটা তো দাঁতের জন্য হতে পারে পারে তো অনেক কিছুই তুই একটা আস্ত ইডিয়েট কিচ্ছু জানিস না কোনো কিছু শিখিসনি পড়িসনি তুমি আমার সাবজেক্টে কথা বলতে এসো না আই নো বেটার দ্যান ইউ তুমি চোখ সামলাও আমি দাঁত সামলাব দাঁতে মস্ত একটা কিচ্ছু হয়নি ননসেন্স রেসপন্সিবিলিটি বলে কিছু নেই তোর তোর অ্যাবিলিটি তো দেখতেই পাচ্ছি শোবার ঘরে মানুষই বলল করছো কি তোমরা বাবার স্বভাব তো জানো না এখন ঘরে বসে গালাগাল দিচ্ছে এরপর সকলের সামনেই যাচ্ছে তাই করবে মার কানে যদি যায় কেলেঙ্কারি পুলিন চিন্তিত মুখ করে বলল ব্যাপার কি জানো চোখের ব্যাপারে একটা মাইনর কিছু করতে পারি কিন্তু ওই রকম হাই ব্লাড প্রেশার সাহস হয় না বুড়ো মানুষ তাই শ্বশুর তার উপর রিস্ক যদি কিছু একটা হয় আপদ বিপদ মানুষই আঁতকে উঠল সর্বনাশ হিত করতে বিপরীত কিছু একটা হয়ে যাক তারপর লোকে বলবে বড়ো জামাই শ্বশুরকে মারল মুখ দেখাবার উপায় থাকবে না ছিছি করবে সকলে তাছাড়া বরাবরের মতন একটা দাগ থেকে যাবে বদনাম অপযশ খুঁত স্বামীর ডাক্তারিতেও নিন্দে উঠবে যে ডাক্তার নিজের শ্বশুর মারে তার কাছে কোনো রোগী আসবে গো মানসী পুলিনকে আঁকড়ে ধরল বলল সর্বনাশ না না ওসব তোমায় করতে হবে না খুনের দায় পড়বে নাকি দরকার নেই এক বাড়িয়ে বিপদ ডেকে যা করার অন্যে করুক নলিন দাঁতটা তুলে দিলে এই আমার মনে হচ্ছে সব সেরে যাবে তবে কি ঠাকুর বই যা করার করুক তোমার দালালি করতে হবে না ওই নমনম করে থাকো লোশান টোশান পর্যন্ত তার বেশি নয় সরসী নলিনের মধ্যেও কথাটা খোলাখুলি হয়ে গেল নলিন বলল একটা দাঁত তো ডেঞ্জারাস হয়ে রয়েছে তুলে দিতে পারি তুলতে অসুবিধে নেই কিন্তু যেরকম হাই ব্লাড প্রেশার তুলতে গিয়ে কোনো রকম বেকায়দা কিছু হয়ে যাক ক্লট প্লট হয়ে যাক একটা তারপর দম করে তোমার বাবা স্বর্গ লাভ করুন ওই রকম রুগীর চিকিৎসা সরসী শিহরিত হলো বলে কি এত কাণ্ড ভেতরে না বাবা দাঁত তুলে দরকার নেই বলা কি যাই বিপদের কথা এক করতে আরাক হবে তখন লোকে বলবে ছোট জামাই শ্বশুরকে মারল বরাবরের বদনাম মা ভাইদের কাছে মুখ দেখানো যাবে না কোনো কালে কেন বাবা দরকার কিসের আমরা পা বাড়িয়ে গড়তে পড়ি এসব জিনিস থেকে সরে থাকাই ভালো সংসার বড় মুখ বাঁকা একবার বেঁকলে সারা জীবন তার মুখ সোজা হয় না সরসী স্বামীর হাত আঁকড়ে ধরলো বলল আমার মাথার দিব্যি তুমি ও কাজ করতে যেও না মানুষ মারার দায়ে পড়বে তাও আবার শ্বশুর বদনাম নিন্দে মাগো ভাবতেও পারি না রুগীও জুটবে না আর কপালে কাজ কি তোমার ফাঁসির দড়িতে হাত দিয়ে নলিন বলল আমি কি অত বোকা পুলিন যা করার পড়ুক চোখ নিয়েই তো গণ্ডগোল শুরু দাঁতের কথা কার খেয়াল হবে সরসী বলল সেই ভালো দাদা যা পারে করবে তুমি গালগা দিয়ে থাকো অতঃপর কয়েকটা দিন মানসী পুলিনকে ও সরসী নলিনকে আগলে আগলে রাখল কারুরই ইচ্ছে নয় তার স্বামী এমন একটা মারাত্মক কাজে হাত দেয় ওদের ভয় ছিল বাবা যেরকম বেপরোয়া হয়ে হইচই চেঁচামুচি গালমন্দ শুরু করেছেন তাতে স্বামীরা না অসহ্য হয়ে সত্যি সত্যি একটা কিছু করতে বসে মানসী পুলিনকে আড়ালে বারবার বলতো খবরদার সরসী নলিনকে বলতো মাথা গরম করে দাঁত তুলতে যেও না দুই বোন কেউ কাউকে বুঝতে দিত না আড়ালে তারা স্বামীদের কেমন করে সামলাচ্ছে বরং বিরক্তিই দেখাতো সামনাসামনি কি যে সব ডাক্তার ছাই বুঝি না হপ্তা কেটে গেল কোনো কিছু করতে পারলেন না এর চেয়ে বাবার মুঙ্গেরে ফিরে যাওয়াই ভালো ছিল বিজুকে সত্যিই একটা টেলিগ্রাম করে দিই কি বলিস প্রভাময়ী ছেলেদের ওপর ভরসা রাখেননি পাড়ার প্রবীণা যারা আসতো তাদের কাছে বলতেন সব তারা নানা রকম টোটকার খবর দিত অমুকের পাতার রস তমুকের মাজন অমুক ঠাকুরের পায়ে ছোঁয়ানো হলুদ বেজানো কাপড় তমুক ফল বেটে পুড়িয়ে গরম জলে মিশিয়ে কুলকুচো ইত্যাদি ইত্যাদি প্রভাময়ী সেই টোটকা যা যা সংগ্রহ করতে পারছিলেন করুণাকেতনকে লুকিয়ে লুকিয়ে ব্যবহার করাচ্ছিলেন করুণাকেতনও করছিলেন বিজুকে টেলিগ্রাম করা হল মুঙ্গেরে সারাটা দিন ছটপট করতে করতে আর চেঁচামেচি করে করে শরীর কাহিল হয়েছে গলা বসে গেছে ঘরের দরজা জানলা বন্ধ থাকায় আলো বাতাস আসতে পায় না বাতাসে বদ্ধ গন্ধ ধরে গেছে অবশেষে একদিন কেমন করে কী যেন হয়ে গেল তোর সকালবেলা ঘুম থেকে উঠে চোখে গগল সেঁটে কলঘরে মুখ ধুতে গেলেন মুখে জল দিতে গিয়ে দেখলেন মুখে স্বাদ লাগছে কুলকুচো করতে কোনো কষ্ট হলো না মাড়ি বা দাঁতের গোড়ায় ব্যথাও নেই গাল গলা টিপলেন নিজে নিজেই ব্যথা লাগলো না এতদিন ভয়ে গগল খুলতে খুলতেনি না মুখে চোখে জল দিতে হলে ডান চোখটা বন্ধ করে রাখতেন সাহস করে আজ গগলস খুলে ভয়ে ভয়ে ডান চোখের পাতা খুলে আয়নায় চোখ দেখলেন বিশ্বাস হলো না আবার দেখলেন ভালো করে সর্বাঙ্গী বুঝি আনন্দের তড়িৎ খেলে গেল ঘরে এসে মেয়েদের ডাকাডাকি শুরু হল মানুষই ছুটে এলো সরসী এলো প্রভাময়ীও এলেন সামান্য পরে ঘরের দরজা জানলা করুণাকেতন নিজের হাতেই মহা মহানন্দে খুলে দিচ্ছিলেন বিকট শব্দ হচ্ছিল এ কদিন ঘরে আলো বাতাস ঢোকেনি সকালের আলো রোদ ও বাতাসে বাসি ঘর যেন ধোয়া মোচা হতে লাগল লাগলো তন মানসীকে বললেন দেখ চোখটা দেখ একবার মানসী দেখল চোখের কোথাও লালের চিহ্ন পর্যন্ত নেই বলল লাল নেই কোথাও পরিষ্কার একেবারে সাদা সরসীকে দিয়েও চোখটা দেখালেন একবার সরসী দেখল বলল কিছু নেই কোথাও সেরে গেছে করুণাকে তন এবার দাঁত দেখলেন না তাঁর সেই মাড়ির গোড়া আর ফুলে নেই সাদাটে দাগ ধরে নেই ব্যথার জায়গাটাতে করুণাকেতন ঘরের মধ্যে নাচতে লাগলেন যেন প্রভাময়ী স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসলেন পুলিন নলিন এতক্ষণে ভয়ে ভয়ে আসেনি চেম্বারে যাবার জন্য তৈরি হচ্ছিল তারাও এলো করুণাকেতন পুলিনের দিকে তাকিয়ে অতিশয় গম্ভীর হয়ে গেলেন এবং নলিনকে হাতের ইশারায় কাছে আসতে বারণ করলেন প্রভাময়ী কিছু বলতে যাচ্ছিলেন বাধা দিয়ে করুণাকেতন রকম তোয়াক্কা না করে বললেন ছেলেদের বলুন ডিসপেন্সারি তুলে দিয়ে আপনার কাছে টোটকা শিখুক ওই দুটোই সমান কিচ্ছু জানে না হাতুড়ে পুলিন নলিন মুখ চাওয়াচাই করল মানসী সরসীকে দেখল একবার আর চোখে বৌরা কেউই লজ্জিত নয় মুখে চোখে রাগের ভাবও দেখা যাচ্ছে না পুলিন রকমে বলল আপনি টোটকা করছিলেন করুণাকেতন প্রায় ভেঙিয়ে উঠে জবাব দিলেন না করব না তোমাদের জন্য বসে থাকব কবে আমায় অন্ধ করো তাই না নলিন বলল আমাদের বলা উচিত ছিল মাথা দুলিয়ে দুলিয়ে করুণাকেতন জবাবে বললেন কেন আপনারা কে আপনাদের কেরামতি কত তা আমার জানা আছে যত সব পেন্টুল ডাক্তার পুলিন নলিন মুখ লাল করে বেরিয়ে গেল একটা দিন অপেক্ষা করে করুণাকেতন গয়ার গাড়িতে উঠলেন যথারীতি সাজ পোশাক ও মালপত্র সমেত মেয়ে জামাইরা স্টেশনে তুলে দিতে এসেছিল গাড়ি ছাড়ার আগে করুণাকেতন জানলা দিয়ে মুখ বাড়িয়ে জামাইদের বললেন কিছু মনে করো না বুড়ো মানুষ দু চারটে কটু কথা বলেছি দেখো হে আমি দেখলাম তোমাদের একটু টোটকাও শিখে রাখা দরকার দেশি জিনিসটা ফেলনা নয় প্রেতিটা বাইরে দেখাবে দেশিটা আন্ডার হ্যান্ড দুই জামাই একই সঙ্গে মাথা নেড়ে বলল যে আঁককে তারপর করুণাকেতন মানুষকে বললেন তোদের শাশুড়িকে বলবি নাতিকে যেন কানের ডাক্তার করে ওটাই যা বাকি মানুষই ঠোঁট কামড়ে হাসি চেপে সরসির দিকে তাকালো গাড়ি ছেড়ে দিল এবং দেখতে দেখতে করুণাকেতনের মুখ অদৃশ্য হয়ে গেল পুলিন নলিন হাঁপ ছাড়ল নলিন বলল ফাঁপস পুলিন বলল উন্মদ একেবারে মানুষই হাঁটতে হাঁটতে বলল তোমাদের ক্ষমতায় পুললো না এখন তো আমাদের বাবাকে উন্মাদ বলবেই সরসী বলল লজ্জা করা উচিত পুলিন প্ল্যাটফর্মের ওপর দাঁড়িয়ে পড়ল বলল সারাবার কি কী ছিল নিজের থেকেই সেরে যেত বরং দাঁতটা নলিন বাধা দিল বলল দাঁতে তেমন কিছু হয়নি এমনিতেও কুলকুচো করলে পেন্ট লাগালেও অনেক সময় সেরে যায় মানুষই সরসী হাঁটতে লাগলো পুলিন নলিরও মানসী বলল এখন তো দুজনেই গলা বড় করে বলছো কিছুই না তখন এত বিদ্যে কোথায় ছিল পুলিন নলিনের দিকে তাকিয়ে চোখ টিপে হাসলো তারপর মানসীর দিকে তাকিয়ে বলল আমার দোষ কি তুমিই তো বাগড়া দিচ্ছিলে ভাবছিলে তোমার বুড়ো বাবাকে মেরে আমি কেন দোষের ভাগী হই মরে মরুক নলিনের হাতে নলিন বলল সরসীও ওই একই কথা বলছিল দুই বোন থমকে দাঁড়িয়ে পড়ল কেমন সব মানুষ দেখছো দুম করে সব বলে দিল লজ্জায় মরে আর কি দু বনে ছি ছি মাথা কাটা যাচ্ছে যেন চটে গিয়ে মানুষই বলল বা এখন আমরা তুমি যে তখন বললে ভয়ের ব্যাপার আছে সরসীও নলিনকে আক্রমণ করল তুমি না বলেছিলে এটা আছে ওটা আছে দাঁত তুলতে গেলে অঘটন হতে পারে নলিন পুলিনের দিকে তাকালো পুলিন চোখ টিপল দুজনে চোরা হাসি হাসলো তারপর নলিন বলল ও আমরা বলেই থাকি মানে ইচ্ছে করেই বলেছে। কেন কেন দুই বোন দুই স্বামীর হাত ধরে টান মারল পুলিন নিশ্চিন্ত গলায় বলল না মানে ওরকম কিছু না বললে তোমার বাবা আর তোমাদের উপদ্রব থেকে রেহাই পাওয়া যেত না বাবা যা দৌড়াত মানুষই পুলিনের গায়ে জোর একটা ঠেলা মারল অসভ্য থাকার নলিন বলল তোমাদের বাবা হতে পারে কিন্তু আমাদের কাছে যে ওই বাবাটি বাঘ সরসি নলিনের পিঠে এক কিল বসিয়ে দিল পুলিন ওভারব্রিজের সিঁড়ি উঠতে উঠতে শীষ দিচ্ছিল নলিন হাসছিল দুই বনে পাশাপাশি ওভারব্রিজে সিঁড়ি উঠছিল মানুষই বলল দেখ বাবা তো সবসময় চোখে গগলস দিয়ে থাকতো না হয় ডান চোখটা রুমাল দিয়ে ঢেকে রাখত আমার মনে হয় অনেক আগেই চোখ সেরে গিয়েছিল দেখতে তো দেয়নি আমাদের নিজেও দেখতো না ভয়ে সরসী মাথা নাড়ল হয়তো তাই বলল দাঁতের ব্যথাও ছিল না বুঝলি আতঙ্কে ওই রকম করতো গালে ব্যথা হলেও অত চেঁচামেচি কি মানুষ করতে পারে শক্ত টোষ্টি বা খেত কী করে মানুষই মাথা নাড়ল ঠিক তারপর দু বনে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে খিলখিল করে হেসে উঠল গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ